হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার একটা দারুণ আপডেট নিয়ে আমি চলে এসেছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো। বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ এই আপডেটটা তোমাদের অনেক বন্ধুদের এই মুহূর্তে দরকার এবং এই মুহূর্তে তাদের জন্য এটা কি বলবো, খুব আনন্দের একটা খবর। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আজকের আপডেটটা কি আছে। তো যারা জিলেট 2022-এ কাউন্সেলিং করছিলে, সকাল থেকে আমাকে অনেকেই মেসেজ এবং কমেন্ট করছিলে যে দাদা, আমাদের তো যাদের সাপ্লি আছে তারা কীভাবে কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট করবো, তাদের তো মানে তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তো যে কোনো একটা সেমিস্টারে যদি তোমাদের সাপ্লি থাকে কোনো সাবজেক্টে, তো সেক্ষেত্রে তো তোমাদের পার্সেন্টেজ দেখাবে না, তো সেই জায়গাটাই কী করবো। তা আমি অনেককে বলেছিলাম তোমরা ব্ল্যাঙ্ক রেখে দাও, কাউকে কাউকে বলেছিলাম ওয়েট করো, ঠিক আছে, তোমাদের খুব তাড়াতাড়ি কোনো না কোনো সলিউশন চলে আসবে। তো আজকেই সেই সলিউশনটা হচ্ছে চলে এসছে। তোমরা যাদের সাপ্লি ছিল তাদেরকে আমি বলবো, সবাই তোমরা রেজাল্ট চেক করো, সবাই অলমোস্ট তোমরা পাশ করে গেছো, ঠিক আছে। আমার কাছে যতটুকু আপডেট আছে সবাই অলমোস্ট পাশ করে গেছো, তো এটা একটা দারুণ খবর। এখন জিলেট কাউন্সিলিং সবাই কমপ্লিট করতে পারবে, সবাই এই প্রসেসটা সাকসেসফুলি ইয়ে করতে পারবে, প্রসিড করতে পারবে, কোনো কারোর অসুবিধা হওয়ার কথা না। এর পরেও যাদের সাপ্লি রয়ে গেছে বা সাপ্লি ক্লিয়ার হয়নি, তাদের জন্য বলবো যে তোমাদেরও চিন্তার কোনো কারণ নেই, তোমরা সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দাও, ওকে, বা তোমরা আরেকটু ওয়েট করো। তোমাদের ফার্স্ট অক্টোবর, ঠিক আছে, 2022-এর আগে পর্যন্ত তোমাদের হচ্ছে সেই সাপ্লিগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে রুলস, যে কোনো একাডেমিক ইয়ারে এটাই হচ্ছে রুলস, ওকে। তো কারো আপসেটেড হওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি বলেই দিয়েছি, অনেকদিন আগেই বলেছিলাম, সিক্স সেমিস্টারের কোনো ভাই বোন ফেল করবে না এবার, ঠিক আছে। সিক্স সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, মানে যারা সদ্য থার্ড ইয়ারের পরীক্ষা দিলে তাদের জন্য বলছি আর কি, ওকে। তো আর একটা বিষয় এখানে আমি বলবো যে তাহলে যারা ধরো, যেমন অনেকেই যারা ভালো র্যাঙ্ক করেছিল, অনেকেরই যেমন সাপ্লি ছিল, তাহলে সেক্ষেত্রে তাদের যে সাপ্লিগুলো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে কি কম্পিটিশন বেড়ে গেল? হ্যাঁ, ডেফিনেটলি কম্পিটিশনের ওপর কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে, ঠিক আছে। কারণ আমি আমার ভিডিওতে যত কমেন্টস পেয়েছি, বহু স্টুডেন্টস যাদের 1500-এর নিচে র্যাঙ্ক ছিল এবং একটা সাবজেক্টের সাপ্লি ফিফথ সেমিস্টারে, বেশিরভাগই ফিফথ সেমিস্টারে, তো বহু স্টুডেন্ট এরকম ছিল যাদের ফিফথ সেমিস্টারে সাপ্লি ছিল, তাদের সাপ্লিগুলো কিন্তু প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তো তারা যখন কাউন্সেলিংটা যখন কমপ্লিট করবে, তো ডেফিনেটলি তোমাদের যাদেরকে আমি বলেছিলাম যে 1600-1700 পর্যন্ত র্যাঙ্ক এক্সটেন্ড হতে পারে, তো সেই এক্সটেনশনের চান্সটা কিন্তু অনেকটা কমে গেল, ঠিক আছে। তো তোমরা এখন এই মুহূর্তে যারা 1000-এর মধ্যে র্যাঙ্ক করেছো, তারা তো একদম পজিটিভ থাকো। যারা 1000 থেকে 1500-এর মধ্যে র্যাঙ্ক করেছো, তারা লাস্ট কাউন্সেলিং পর্যন্ত ওয়েট করো, তাদেরও হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে ম্যাক্সিমাম, বাট তারপরে কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের হওয়ার পসিবিলিটিস কিন্তু খুব কম, ঠিক আছে। তো আজকের আপডেট এইটুকুই ছিল, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো।